ইছাপুর এলাকা, সেখানে পুকুর ভরিয়ে সেখানে অবৈধ নির্মাণ তৈরি করা হচ্ছে যে অভিযোগ উঠে আসে। পুকুর ভরাট করা হচ্ছে এবং পুকুর ভরাট করিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে, যাতে পেরে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত প্রধান। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই চলছিল এই কারবার। স্থানীয়রা জানাচ্ছেন যে বছরভর ব্যবহার করা হতো এই পুকুরটি। অন্যদিকে বিল্ডার্স মালিকের দাবি, তিনি জানতেন না কিছুই। আরো একবার জানাবো আপনাদেরকে, কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ইছাপুর এলাকায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠে এসেছে। পুকুর বুঝিয়ে গজিয়ে উঠেছে সেখানে বাড়ি। তো ওঠার প্রথমত জানতাম না যে ওখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। যেতে আসতে দেখলাম সত্যি একটা কনস্ট্রাকশনের ওখানে বড় পুকুর, কি পুকুর পার নিয়ে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এবং সেখানে কে বা কারা কীভাবে করছে সেটা আমাদের জানানোর কোনো প্রয়োজন বলে মনে করি না। এবং আমরা জানিও না যে এখানে এরকম একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। যখন যেতে দেখলাম তখন দেখছি ওখানে কাজ হচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে ওরা এইভাবে তো করা যায় না। কারণ একটা পুকুরকে কনস্ট্রাকশনের কাজ করে দেখুন দিনের পর দিন এরকম একটা অঘটন ঘটছে, আমরা তো এক্সপেক্টেড নই এই সমস্ত জায়গা থেকে। তো এটা করা উচিত না এরকমভাবে। আমাকে জানা ছিল না, আমি জানিও জমিটা ডাঙা জমি, ঠিক আছে, সেই হিসাবে বিল্ডিং সব কিছুতে আছে, দলিল সব কিছুতে আছে, সেই হিসাবে আমি ওটাকে লেভেলিং করার জন্য ওইভাবে লেভেল করতে ওখানটা একটা স্ল্যাব মেরে দিয়ে নিচে ফাঁকাই থাকবে, স্ল্যাব দিয়ে তারপরে একটা ঘর করবো এরকম ভাবে আমি করেছি। এটা পঞ্চায়েত বলছে কোনো পারমিশন নেই এবং এইভাবে পুকুর, এটা ওরা পুকুর ছিল বিশাল পুকুর, সেই পুকুরেই হচ্ছে কনস্ট্রাকশন পঞ্চায়েত বলছে, বলে আমাদের কাছে কোনো পারমিশন নেই। দেখুন ওখানে পারমিশন নেই বলছি তো, যে আমি বিল্ডিং তৈরি করার কোনো নিয়ম নেই, কিন্তু আমরা এরকমভাবে পঞ্চায়েত থেকে করতে দেবো না। আমরা দেখছি, প্রশাসনকে জানিয়েছি, ওটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছি। পারমিশন আমাদের কাছ থেকে কোনো পারমিশন নিয়ে ওরা প্রথমত করেনি। এবার আমরা পুলিশকে প্রশাসনকে জানিয়েছি, ওরা বন্ধ করেও দিয়েছে কাজটি। এরকম কাজ আর যাতে না করে তার জন্য বলে দিয়েছি ওদেরকে। আরো বিস্তারিত জেনে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ দাস। আকাশ, যেমনটা জানতে পারা যাচ্ছে যে ইছাপুর এলাকাতে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে এবং সেই কাজ বন্ধের নির্দেশও দিয়েছেন পঞ্চায়েত প্রধান। অন্যদিকে বিল্ডার্স মালিক যিনি রয়েছেন তিনি আবার অস্বীকার করছেন। কি জানতে পারছো, কারা রয়েছেন এ পথে? একেবারে দেখো, তোমাকে বলে রাখি যে কদমগাছি গ্রাম পঞ্চায়েতের যে পূর্ব ইছাপুর এলাকা, সেই এলাকায় কিন্তু এক বিশাল পুকুর ছিল। সেই পুকুর কিন্তু দীর্ঘদিনে, সেই পুকুর কিন্তু হঠাৎ করে কিন্তু জল শুকানোর পর সেই পুকুরের মাঝখানে কিন্তু হচ্ছে কন্ডাকশনের কিন্তু কাজ চলছে। এবং তারপরেই কিন্তু যেটা জানা যায় যে যখন আমরা গিয়ে যখন সে প্রধানের কাছে জিজ্ঞেস করে এবং সে কিন্তু এই বিষয়ে বলে কিন্তু যে তার কাছে এই সব বিষয়ে কিন্তু কোনো খবর নেই। মূলত আমাদের থেকে খবর পাওয়ার পরেই কিন্তু সে কিন্তু যে আশ্বাস দেয় যে এই যে কাজ সে কাজ তিনি বন্ধ করে দেবেন। এবং এরপরে কিন্তু যে এই মালিক, সে মালিকের যে দাবি যে এরকম পুকুরের মাঝখানে যে ঘর করা যায় না সে বিষয়ে কিন্তু আমরা জানাচ্ছিলেন, এমনটা কিন্তু জানাচ্ছেন এই বিল্ডার্সের মালিক। এবং মূলত যেটা জানা যাচ্ছে যে এই মুখ্যমন্ত্রীর যে বন্দ্যোপাধ্যায় যে হচ্ছে জল ধরো যে প্রকল্প, সেই প্রকল্পে কিন্তু আগুন বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু এই যে পুকুর ভরাটের মাঝখানে কিন্তু চলছে কিন্তু হচ্ছে রমরমিয়ে কিন্তু হচ্ছে এই কন্ডাকশনের কিন্তু কাজ। মূলত সেই দায়ী এখন দেখার বিষয়, প্রশাসনের নজর আসাতে এরপর প্রশাসন কি পদক্ষেপ নেয়। ধন্যবাদ আকাশ। আকাশ আমাদের প্রতিনিধি, তার সঙ্গে এতক্ষণ কথা বলে আরো বিস্তারিত ভাবে জানা গেল। আরেকবার জানিয়ে রাখবো আপনাদেরকে, কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ইছাপুর এলাকা এবং সেখানে এই অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠে এসেছে এবং সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছেন বিল্ডার্স মালিক।